السلام عليكم ورحمة الله وبركاته شمعتي দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পরশু ইউনিভার্সিটি চ্যানেলে শ্যামাতি দর্শকবৃন্দ আপনারা জানেন আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কোথায় কোথায় বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন কেমন আজকে আমরা সে প্রাইস টু কাপড় করব আজ হচ্ছে 2 ডিসেম্বর 2022 সাল আসুন দিন শুরুতে জেনে নিই বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কোথায় কোথায় বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব সম্মানিত দর্শকবৃন্দ আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শকবৃন্দ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে তো চলুন দর্শকবৃন্দ আজকে পাইকারি বাজারে একটি জেনে নিই শুরুতে জানাবো আলুর বাজার আলুর বাজার রয়েছে অনেকটা স্থিতিশীল যেটা স্টিক আলু সেটি বিক্রি হচ্ছে 18 টাকা যেটা গুটি আলু সেটি বিক্রি হচ্ছে 22 টাকা আর যেটা বইগুলো লাল আলু সেটি বিক্রি হচ্ছে 24 টাকা সম্মানিত দর্শকবৃন্দ আবার আপনাদেরকে জানিয়ে দিই পেঁয়াজের বাজারে সর্বশেষ আপনি প্রাইস নিয়ে দিলে দেশি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 48 টাকা থেকে 50 টাকা আর যেটা এলসি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 42 টাকা থেকে 45 টাকা সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বোচ্চ প্রাইস নিয়ে যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 55 টাকা থেকে 60 টাকা আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 125 টাকা 75 সম্মানিত দর্শকবৃন্দ ছুলে পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুনের সর্বোচ্চ সাপেক্ষ